রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব কোষপাসরা বা স্ক্যাবিজ এর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে পরিচিত একটি নাম আপনারা অলরেডি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর নাম হলো লোরিক্স ক্রিম। তো লোরিক্স ক্রিমে মূলত থাকে যে পারমিথ্রিন বিপি 5%। তো স্বাভাবিক যত ধরনের ঔষধ আছে তো খোসপাসরা বা স্ক্যাবিজের জন্য তার মধ্যে কিন্তু লোরিক্স ক্রিম অর্থাৎ পারমিথ্রিন এই জাতীয় যে কোনো ধরনের ঔষধ কিন্তু প্রচলিত ঔষধের চেয়ে অধিক কিন্তু কার্যকরী। এবং এই অপসোনিন কোম্পানির যে লোরিক্স ক্রিম, যে অপসোনিন কোম্পানি ফার্মা অর্থাৎ অপসোনিন ফার্মা লিমিটেড যে উৎপাদন করে থাকে, এটা কিন্তু সবার কাছে একটি পরিচিত নাম এবং দামও কিন্তু এটার সীমানার ভিতরে বা সবার সাধ্যের ভিতরে। দাম মাত্র 55 টাকা। আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু এই লোরিক্স ক্রিম কিন্তু যদি আপনি গিয়ে ডাক্তার সাহেবকে বলেন বা ফার্মাসিস্ট ম্যানকে যদি বলেন, ফার্মেসি ম্যানকে বলেন যে আমাকে একটি লোরিক্স ক্রিম দেন, অবশ্যই কিন্তু আপনি যে কোনো জায়গায় চাইলে পাবেন। তো মূলত খোসপাসরা বা স্ক্যাবিজের কিছু সিস্টেম আছে যেগুলো আমাদেরকে আমাদের জানা খুবই জরুরি। সেটা হলো একজন আক্রান্ত হলে পরিবারের কিন্তু সবার কিন্তু হতে পারে, কারণ একটি সোঁয়াচে রোগ। একজন আক্রান্ত হলে পরিবারের সকল সদস্যদের একসাথে চিকিৎসা করতে হবে, এটা হলো নিয়ম। নাহলে কিন্তু পরবর্তীতে স্ক্যাবিজ বা খোসপাসরা কিন্তু সবার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় এবং একই সাথে সবার জন্য কিন্তু এটা বিপজ্জনক হয়ে যায়। এবং যে কাপড় চোপড়গুলো আছে, বিছানা চাদর বা পরিধানের যে কোনো বস্ত্র আছে, পরিধানের সব বস্ত্র আছে, সবগুলো কিন্তু অবশ্যই কিন্তু অ্যান্টিসেপটিক করতে হয় বা স্যাভলন বা যে ডেটল দিয়ে কিন্তু অবশ্যই সেটা কিন্তু পরিষ্কার করতে হয় বা গরম পানি দিয়ে ধুতে হয়। তো অবশ্যই এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মূলত যেসব বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ এবং যেসব বয়সের মানুষরা এই লোরিক্স ক্রিমটি ব্যবহার করতে পারে সেটা আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একবারে সর্বোচ্চ দুইটির বেশি কিন্তু ব্যবহার করা যাবে না বা লাগেও না। স্বাভাবিকভাবে বয়স্ক যারা আছে তাদের চেহারা বাদে সমস্ত শরীরে কিন্তু এই লোরিক্স ক্রিম কিন্তু ব্যবহার করতে হয় অর্থাৎ পারমিথ্রিন কিন্তু পুরো সমস্ত শরীরে মাখতে হয়। স্বাভাবিক মাত্রা হলো যে 12 বছরের বয়সের বেশি যাদের বয়স তাদের জন্য এক টিউব অর্থাৎ একটি ক্রিম, 5 থেকে 12 বছর যাদের বয়স তাদের জন্য আধা টিউব অর্থাৎ একটি ক্রিমের অর্ধেক, 1 থেকে 5 বছর যাদের বয়স তাদের জন্য সর্বোচ্চ এক টিউবের 1/4 ভাগ, এবং 2 মাস থেকে 1 বছর যাদের বয়স তাদের সর্বোচ্চ এক টিউবের 8/1 ভাগ ব্যবহার করবেন। আমি আবার বলছি বন্ধুরা যে অবশ্যই আপনারা কিন্তু এই ডোজটা বুঝে নেবেন। 12 বছরের বয়স যাদের বেশি তাদের জন্য কিন্তু পুরো একটি ক্রিমই শরীরের জন্য যথেষ্ট, এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দুইটির বেশি বা লাগবে না, দুইটি কিন্তু যথেষ্ট সমস্ত শরীরে মাখার জন্য। তাছাড়া অনেক যদি মোটা হয় বা অনেক শরীর যদি দেখা যায় অনেক মোটা অনেক হয়, সেক্ষেত্রে কিন্তু হয়তো যদি ব্যবহার করার ক্ষেত্রে 2টি বা 3টি লাগে সেটা অন্য কথা। 5 বছর যাদের বয়স তাদের সর্বোচ্চ আধা টিউব অর্থাৎ 1টি টিউবের অর্ধেক কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। যাদের বয়স 1 থেকে 5 বছর সর্বোচ্চ 1 টিউবের 1/4 ভাগ, এবং যাদের বয়স 2 মাস থেকে 1 বছর, তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি কিন্তু 2 মাস থেকে শিশু যে যাদের বয়স তাদের কিন্তু এটা কিন্তু ব্যবহারের জন্য অনুমতি দেওয়া আছে বা রেকমেন্ডেড। তো সেক্ষেত্রে 2 মাস থেকে 1 বছর যেসব শিশুদের বয়স তাদের যদি স্ক্যাবিজ বা খোসপাসরা হয় তাদের জন্য 1টা টিউবের 8/1 ভাগ ব্যবহার করতে হবে। আর কীভাবে এটা ব্যবহার করবেন সেটা এখন আমরা বলছি। অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে, নাহলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না এবং যথেষ্ট পরিমাণ সুফল পাবেন না। লোরিক্স ক্রিম ব্যবহারের পূর্বে ভালো করে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে, সেই সাথে পরিবারের সবার ব্যবহৃত সমস্ত কাপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে।
তো মূলত সাবান এবং সাবান ও সিদ্ধ পানি দিয়ে অবশ্যই কিন্তু পানি দিয়ে সিদ্ধ করতে হবে। দুই বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ঘাড় থেকে সমস্ত শরীরে লোরিক্স ক্রিম লাগাতে হবে এবং ক্রিম ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে। অবশ্যই কিন্তু ভালোভাবে ঘষে তারপরে শরীরে লাগাতে হবে। শরীরে বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের ফাঁকে, শরীরের বিভিন্ন ভাঁজে এবং যৌনাঙ্গের বহিরাংশে লোরিক্স ক্রিম ভালোভাবে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কী জানতে পারলাম? যে আমরা কিন্তু চেহারায় এবং যৌনাঙ্গের ভিতরে কিন্তু এই লোরিক্স ক্রিম ব্যবহার করতে পারবো না বা লাগানো যাবে না। দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে লোরিক্স ঘাড়ে, কানে, মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে লাগাতে হবে। তবে চোখ ও মুখের চারিদিকে লোরিক্স ক্রিম ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, যাতে ক্রিম চোখ ও মুখের ভিতরে প্রবেশ না করে। তাহলে আমরা কী জানতে পারলাম? দুই বছরের উপরে যাদের আছে তাদের কিন্তু ব্যবহারের ক্ষেত্রে একরকম, আমি আগে বলছি, আর দুই বছরের যেটা সেটাও বললাম। এরপরে লোরিক্স ক্রিম ব্যবহারের 8 থেকে 24 ঘন্টা পর সাবান ও গরম পানি ভালো করে গোসল করতে হবে। আবার বলছি, লোরিক্স ক্রিম ব্যবহার করার ভিতরে কমপক্ষে আপনার শরীরে 8 ঘন্টা কিন্তু ক্রিমটা থাকতে হবে। তো কমপক্ষে 8 ঘন্টা অথবা 24 ঘন্টার ভিতরে, এরপরে আপনার যখন 24 ঘন্টা বা 8 ঘন্টা পার হয়ে যাবে অথবা 24 ঘন্টার ভিতরে সাবান ও গরম পানি ভালো করে মেখে তারপরে কিন্তু গোসল করতে হবে। যদি 8 ঘন্টার মধ্যে হাত ধোয়া হয় তাহলে আবার হাতে কিন্তু ক্রিম লাগাতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 7 দিন পর আবার কিন্তু আগের নিয়মে লাগাতে পারবেন। তো আমরা জানতে পারলাম যে বন্ধুরা, লোরিক্স ক্রিম ব্যবহার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের যে নিয়মগুলো খেয়াল রাখতে হবে, চেহারা এবং যৌনাঙ্গ বাদে আমাদের সমস্ত শরীরে লাগাতে হবে। ঘাড় বা অন্যান্য থুতনি নিচে বা যেখানে আছে সেখানে সুন্দরভাবে লাগাতে হবে। যাদের বয়স 2 বছরের কম আছে, ছোটো বাচ্চারা, অর্থাৎ হাত মুখে দেওয়ার সম্ভাবনা থাকে বা দেখা যায় চোখ মুখে আশেপাশে লাগালে সেটা তাদের ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা চোখে লাগার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে চলতে হবে। এবং লোরিক্স ক্রিম যেসব রোগের ক্ষেত্রে চিকিৎসা দেওয়া হয় তাদের পরিবারের যে স্ক্যাবিজ বা খোসপাশরা হয় একজনের হলে সকলের কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে হবে। প্লাস সকলের কাপড় এবং সাবান এবং গরম পানি দিয়ে অবশ্যই সেদ্ধ করতে হবে। আর লোরিক্স ক্রিম ব্যবহার করার পর অবশ্যই কমপক্ষে আপনার শরীরে 8 ঘন্টা থাকতে হবে। এর ভিতরে যদি কোনো জায়গা থেকে মুছে যায় বা ধুয়ে যায় সেখানে কিন্তু অবশ্যই আবার লাগাতে হবে। 8 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে আপনি কিন্তু, যখন 8 ঘন্টার ওভার হয়ে যাবে 24 ঘন্টার ভিতরে, আপনি সাবান এবং গরম পানি দিয়ে সুন্দরভাবে ভালোভাবে গোসল করবেন। গোসল করার পরে এরপরে কিন্তু যদি আবার আপনার কোনো লোরিক্স ক্রিম বা আপনার যদি সমস্যাটা, উপসর্গটি পুনরায় আবার দেখা যায় তাহলে কিন্তু 7 দিন পরে আপনি কিন্তু এই লোরিক্স ক্রিমটি আবার ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমরা গুরুত্বপূর্ণ আলোচনাই করলাম, কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বা জীবনযাপন অনুযায়ী প্রচুর পরিমাণ কিন্তু স্ক্যাবিস রোগের আক্রান্তর পরিমাণ কিন্তু অনেক বেশি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশি হয়। তো এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই লোরিক্স ক্রিমের ব্যবহার এবং বিস্তারিত আলোচনা করলাম। যদি এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি বিশেষ কিছু জানার দরকার থাকে, অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই বন্ধুরা, আমরা আপনাদের প্রতি যে অনুরোধ থাকবে সেটা হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম উপকারী আরও ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমরা যেসব ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর সবসময় আপনাদের সাপোর্ট কামনা করি, কারণ একটা প্রত্যেকটা জিনিসের জন্য সবার কিন্তু সাপোর্ট দরকার হয়। আর আমি ওকে এটা উপকারী ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করতে পারেন, শেয়ার করতে ভুলবেন না যদি বেশি ভালো লেগে থাকে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আসছি নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।